আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আজরাককে নিয়ে এখন ডাক্তারে এসেছি, কয়দিন আগে এসেছিলাম। ওর মাথা আসলে তেমন একটা গোল না, তো গোল করার জন্য একটা হেলমেট রেকমেন্ড করেছে। ও সব সময় ঘুমালে দেখা যায় যে এক পাশে ঘুমায়। জন্ম থেকে আমি রোটেট করে দেওয়া ট্রাই করি সব সময় ঘুমানোর পরেও, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় ও এক পাশে চলে আসে। তো ডাক্তার বলেছে এটা কোনো প্রবলেম না, অনেক বাচ্চারা এরকম করে, যে অনেক বাচ্চাদের হ্যাবিট থাকে, যতই আপনি বালিশ গোল করে বানিয়ে দেন উন্না দিয়ে বা এক পাশে মানে থেকে অন্য পাশে নিয়ে যান, কাজ হয় না। তো আমার ফালাকের মাথা এমন বেশি বোঝা যায় না, যেহেতু মেয়ে লম্বা চুল, সুইংয়ে রাখা হতো বেশিরভাগ সময়, আর এই জন্য একটু চ্যাপটা হয়ে গিয়েছিল পেছনের দিকে, তারপরও এতটা নোটিসেবল না। বাট ও যেহেতু ছেলে মানুষ শর্ট হেয়ার করবে, তো এই জন্য তো আপনার একটু লাগবে, মানে রাউন্ড হেড না হলে দেখতেও সুন্দর লাগবে না। আর এই হেলমেটটা দিচ্ছে ওরা, বলছে যে 23 আওয়ার্সের মতো রাখার জন্য, পরে যদি আপনার আমরা স্যাটিসফাইড হই শেপে তখন খুলে নিলেই চলবে। We kind of get where we're happy with it, and then we do like a nighttime naptime schedule for maintenance until he's 12 months old. Okay? Sounds good. So, if you could face him toward me, please. We're gonna take some measurements. Hi. Oh my goodness, look at those eyelashes. Hi. He's not that bad, but still. Cute baby. I'm just warming her. Hello. Hi. What are we doing here? What are we doing? You are so good. এখানে ওর মাথার মেজারমেন্টটা নেওয়া হচ্ছে, খুবই ভালো লেগেছে আসলে পুরো প্রসেসটা, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমেরিকাতে বা দেশের বাইরে অনেকেই আছেন আর অনেকেই ব্যাপারটা জানেন, আবার অনেকে হয়তো জানেন না, দেশ থেকে যারা বিশেষ করে দেখেন আমার ব্লগ। তো যাই হোক, এখন ওরা একটা টুপির মতো পরিয়ে দিচ্ছে, ওরা এটা দিয়ে 3D পিকচার নিবে, একদম পুরো মাথার শেপটা যাতে মানে এক্স্যাক্টলি আসে। আজরাকের কিন্তু মাশাল্লাহ এত মানে ইয়ে হয়নি, মাথা কি বলে চাপা হয়নি বা এত মানে আনইউজুয়াল না, একটু আছে। তো ডিপেন্ড করে বাচ্চার মাথার শেপের উপর, যার যত বেশি সমস্যা হবে তার বেশি সময় পড়তে হবে হেলমেটটা। প্রথমে 1 ঘন্টা করে স্টার্ট করতে হবে, আস্তে আস্তে পরে 23 আওয়ার, এরপরে যখন মাথা গুল হওয়া শুরু করবে তখন আমরা যদি হ্যাপি থাকি যে না এই শেপে ওর দেখতে সুন্দর লাগছে, তখন খুলে ফেলেই হবে। জাস্ট আমরা রেগুলার যে বাইক চালালে যে হেলমেট পরা হয় সেই রকমই। আর এটা আমাদের ইন্স্যুরেন্সে কাভার করেছে ঠিকই, কিন্তু তারপরেও $200 কোপে দিতে হয়েছে, অনেক এক্সপেন্সিভ। আর পুরো হেলমেটের আমরা জিজ্ঞেস করলাম যে প্রাইস কত, ওরা বলেছে $2000। তো কি আর করা, বাচ্চার সৌন্দর্য হচ্ছে আসল। আর এই দেশে আসলে সব বাচ্চারাই এরকম, মানে যদি মাথা মানে সুন্দর গুল না হয় তখন ওই রকম হেলমেট দেওয়া হয়, আর এতে বাচ্চাদের কষ্ট হয় না, বাট গরমের দিনে হয়তো বা একটু আনকমফোর্টেবল লাগতে পারে। এই যা, আর এই যে পিকচারটা নেওয়া হচ্ছে, এত কিউট লাগছে টুপি পরার পরে মাশাল্লাহ। And that is what will give us the voids in the helmet. Okay, this, you gotta put it closer. Get it closer. Look. Oh. Let me see if I can zoom in. Yeah, please zoom in. Let me get to the other program and then I can zoom in. টেকনোলজি এত আমেজিং, আসলে চিন্তা করা যায় না। এই যে পিকচার ওর 3D ইমেজ, আমি রেকর্ড করছিলাম আর ভাবছিলাম যে কত উন্নত হয়েছে সব কিছু আজকাল, মানে চোখের সামনেই দেখেন বাচ্চার 3D পিকচারটা তোলা হয়ে গেল। তো যাই হোক,
আমার আজরাককে কিন্তু আমি 5 মাসে ফুড দেয়া স্টার্ট করেছি, আর এই ক্লিপগুলো আমি রেকর্ড করে রেখেছিলাম একসাথে করে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ওর যে মুখে খাবার দেওয়ার ব্লগটা শেয়ার করছি, প্লাস কিছু খাবারের আইডিয়াও শেয়ার করছি। আমি জানি অনেকেই জানেন সেগুলো, তারপরও আমি আমার বেবিদের জন্য যেটা করি আপনাদের সাথে শেয়ার করি, যদি কারো না কারো হেল্প হয়। আমি আদিয়ান ফালাক দুজনেরই 6 মাস বয়স থেকে খাবার দেওয়া স্টার্ট করেছিলাম, কিন্তু মাশাল্লাহ আজরাকের একটু রুচি বেশি, মানে ও হাংরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি, ওরা বলেছে যে 5 মান্থ হয়ে গিয়েছে, প্লাস ওর মাথা শক্ত, মানে বসতে পারে, মানে সুজা করে যদি বসাই কুলে তখন, তো এর মানে হচ্ছে বেবি খাবার খাওয়ার জন্য প্রস্তুত। প্লাস হচ্ছে যদি কোনো কিছু দেয়া হয় ওরা যদি সোয়ালো করতে পারে, মানে গিলতে পারে, তখনই বোঝা যাবে যে বাচ্চা খাবার খাওয়ার জন্য রেডি। কারণ অনেক বেবি দেখা যায় যে 6 মাসও হয়ে যায় কিন্তু খাবার যে গিলাটা বা খাবার খাওয়ার প্রসেসটা সেটার জন্য রেডি থাকে না, যেমন আদিয়ান আর ফালাকের ক্ষেত্রে যেটা হয়েছিল। আমি 5 মাসের সময় আদিয়ানকে ফালাককেও ট্রাই করেছিলাম, বাট ওরা ইন্টারেস্টেড ছিল না, সেজন্য আর আমি কোনো খাবার দেইনি। পরে একদম 6 মাস থেকে দিয়েছি, মাশাল্লাহ তখন থেকে খাওয়া শুরু করেছিল। আর প্রথম যে ফুডটা আমি দিয়েছি সেটা প্রথম দিনই আমি এখানে ওকে একটা যে সেরিলাক পাওয়া যায়, সিরিয়াল, বেবি সিরিয়াল যেটা, সেটার মধ্যে একটু ফর্মুলা দিয়ে পানি দিয়ে মিশিয়ে মুখে দিচ্ছি প্রথম ফুড হিসাবে। আসলে বেবি ফার্স্ট ফুড আপনারা যে কোনো একটা সলিড খাবার দিয়ে স্টার্ট করবেন, যেমন বেবি সিরিয়াল যদি হয় ওটমিল বা রাইস সিরিয়াল সেটা দিয়ে, বা ফর্মুলা একটু মিক্স করে এরকমই, বা ফ্রুটস যদি দেয়া যায় তখন অ্যাপল, তারপরে সুইট পটেটো, তারপরে ক্যারট, এগুলো দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর যে কোনো খাবারই একবার, মানে প্রথম 3 দিন সেম খাবার দিতে হয়, যাতে করে বেবির কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা বা পেটে ব্যথা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। কারণ আজকাল বেবিদের অ্যালার্জি এত বেশি বেড়েছে, ফুড অ্যালার্জিটা খুবই ডেঞ্জারাস, তো এই জন্য দেখা যায় যে একটা খাবার ইন্ট্রোডিউস করার পরে অন্য খাবারটা দেওয়াটাই বেটার 3 দিন অ্যাটলিস্ট। ফালাক প্রথমবারের মতো লাইব্রেরিতে এসেছে, আদিয়ানকে নিয়ে তো সবসময় আসি, আজকে ফার্স্ট টাইম ফালাক আর আদিয়ান। আদিয়ান নাই, ফালাকর ফার্স্ট টাইম। Right there. Look. Look, all the books. যাও তুমি পিক করো বুক। This one? Okay, duh. Hold it. Right. Another one. Pick another. This one? This one? This one? Yes. Okay. Mama Edo? Yes. There is more book. More book. Mama hold it. Just like I feel sad, all the feelings, I feel happy, and how do I feel? So I can cartoon diye ওরা ওদের বাচ্চাদের ইমোশন কিভাবে ইয়ে করে এই ধরনের একটা বুক। সো আই থিঙ্ক ফর হার এজ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, আরও লার্ন করবে ডিফারেন্ট ইমোশন নিয়ে। এই যে একটা আই ফিল অ্যাংরি, হোয়াই ডু আই ফিল অ্যাংরি টুডে। সো এই বয়সে আসলে বাচ্চাদেরকে এই ধরনের কোনো ইমোশনাল জিনিস, মানে ওরা যাতে কন্ট্রোল করতে পারে, কারণ এজ অফ 2 বলা হয় যে খুবই একটা চ্যালেঞ্জিং বয়স বাচ্চাদের জন্য। সো প্যারেন্টস হিসাবে যদি ইয়েস মামি যতটুকু পারা যায় হেল্প করা। ইয়েস মামি, ডান। ওরা ক্লোজ করে দিচ্ছে আদিয়ান। আদিয়ান হচ্ছে প্রত্যেকদিন রাত্রে ওর একটা বুক লাগে। ও ইয়েস, আদার শো, ডিড ইউ ফাইন্ড এভরিথিং ওকে বাবা?
You found it? Good. Look, Falak. Look, come here. এখানে বাটারফ্লাই লাইফ সাইকেল বাচ্চাদেরকে শেখানোর জন্য একটা প্রজেক্টের মতো করা হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে লাইব্রেরিতে গিয়েছিলাম, আমাদের লাইব্রেরিতে বুক ওভারডিউ ছিল, সো $25 চার্জ করেছে। কি আর করা, সবসময় এরকমই হয়, প্রত্যেক দিন বলা হয় আদিয়ান একসাথে কালেক্ট করো, আদিয়ান ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল বাবা মোর নেক্সট টাইম। ওকে, সো এখন লাইব্রেরি থেকে ওয়ালমার্টে এসেছি। ওয়ালমার্টে হচ্ছে মেন কাজ আমার আজরাকের জন্য ক্যারট অ্যাপল এগুলো নিয়ে বেবি ফুড বানাবো, কারণ আমি প্রথম 2-3 মাস এরকম ঘরের একদম হোমমেড খাবার দেই, আমার ভালো লাগে। কারণ দোকানের যে সসগুলো পাওয়া যায় আমার কাছে মনে হয় প্রিজারভেটিভ দেয়া থাকে বেশি, কেন কারণ শেলফের মধ্যে 2-2.5 বছর এমনিতে ফেলা থাকে, কিচ্ছু হয় না, সো মনের ভেতর একটা ভয় কাজ করে যেহেতু ফার্স্ট টাইম বেবি খাবার খাবে। আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে যায় তখন হয়তো বা বাইরের খাবার দেই, তাও আবার যখন কারো বাসায় যায় বা কেউ বাসায় আসলে ইমার্জেন্সি স্টকে রাখি সবসময়, কারণ সবসময় হয়তো বা বাসায় বানানো থাকে না। আর আমার ফালাকের সময়ও এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, একদম ওর ফার্স্ট বেবি ফুড থেকে বা ফুড রুটিনও শেয়ার করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, যারা মানে এখনও দেখেননি অনেক মায়েদের আশা করি হেল্প হবে, কারণ আমিও নিজে আরেকজনের থেকে দেখে শিখেছি, তো আমি যদি শেয়ার করি হয়তো কোনো না কোনো আপুদেরও শেয়ার মানে হেল্প হবে। তো যাই হোক, এখন ওয়ালমার্টে যাই। মাম্মি লুক, ফালাক ফালাক লুক, সালাম তো সবে সালাম। আপনাদের কার কার মনে আছে আমার ফার্স্ট ব্লগ কিন্তু আদিয়ানকে নিয়ে ওয়ালমার্টে ছিল, শপ উইথ মি এট ওয়ালমার্ট উইথ আদিয়ান। এই যে আমার আদিয়ান আজকে কত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, আর নিউ এডিশন হচ্ছে ফালাক। আসলে ফালাক আদিয়ান আজরাক তিনজনকে নিয়ে আমার আরেকটা শপ উইথ মি উইথ মাই 3 kids একটা ব্লগ করা উচিত। লাইফে কি থেকে কি হয় আমি কখনো কল্পনাও করিনি আজকে এত দূর আসব আমার ব্লগের ক্যারিয়ার নিয়ে, বা আদৌ আমি খুব সিরিয়াস হয়ে যাব আমার চ্যানেল নিয়ে। এখনো সিরিয়াস না, ফানের আগে যেরকম মজা করতাম এনজয় করতাম এখনো স্টিল করি। সব ফ্রুটস কিনা শেষ। এইখানে আজরাকের জন্য সুইট পটেটো কিনেছি, ক্যারট কিনেছি আর অ্যাপল, এই তিনটা এখন নিয়ে যাই, কারণ সব একসাথে নিয়ে গেলে আবার ফ্রেশ থাকবে না। সো বেসিক্যালি আমি 1 মাসের জন্য খাবার বানাবো। আমার পাস্তা সস শেষ পাস্তা সস শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রে। এই যে এটা কিনছি মাশরুম আর গ্রিন পেপারের, আমাদের শপিং করা শেষ। আসলে বাচ্চাদেরকে নিয়ে শপিং করা এত টাফ, একটা এইটা চাই অন্যটা আরেকটা চাই, একটু পরে কান্নাকাটি। আমি তবা করেছি এই দুইটাকে তিনটাকে অ্যাকচুয়ালি সাথে নিয়ে কখনোই আসবো না। আমার ভাইও আর একটা বড় বেবি, মানে কি বলবো। সো যাই হোক, বাসায় চলে যাচ্ছি, বাজার থেকে চলে এসেছি, আর বাইরে তুমুল বৃষ্টি দিচ্ছে, তুমুল জুড়ে বৃষ্টি। এই যে আমাদের এই পার্কে আছে কি হলো ওয়েদারে আল্লাহ তালা জানেন, এই যে বৃষ্টি 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 ননস্টপ বৃষ্টি। আর এই পাশে ও কিচেনে ফাইনালি আমাদের পেন্টিং হচ্ছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। আর আগের কালারটা ছিল একদম হোয়াইট হোয়াইট, বাট এটা একটু গ্রে স্টোন আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই হচ্ছে আগের শেড, এই যে হোয়াইট হোয়াইট, আর এই হচ্ছে আমাদের কারেন্ট শেড, এটার নাম হচ্ছে চিক গ্রে, বেয়ার ব্র্যান্ডের 1 coat, মানে 1 coat-এ হয়ে যাবে, ডাবল কোট করা লাগবে না। Thank you.
এখানে আমি বেবি ক্যারট এনেছি অর্গ্যানিকটা, ওদের কাছে আস্ত ছিল না, আস্তটা আনতে পারলে ভালো হতো। তো যাই হোক, আমি এগুলোকে এখন ওয়াশ করব। ওয়াশ করে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। আর এই যে এরকম একটা ক্লিন হাঁড়ি নিয়েছি, এই যে খুবই সামান্য একটু পানি দিয়ে বসিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর চুলার আগুনটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঠান্ডাও করে নিয়েছি। এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব ভালো করে। আর এখানে আমি সিলিকনের মোল্ড নিয়েছি, তবে যে কোনো ধরনের আইস কিউব ট্রেতে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদম শক্ত হওয়ার জন্য। আর যখন শক্ত হয়ে যাবে তখন বের করে জিপলগের ব্যাগে ভরে রেখে দিব। আর যখন খাওয়াবো তখন বের করে রেখে দিব প্রায় 2 ঘন্টা আগে, বা আমি একটা বাটিতে নিয়ে একটু গরম পানির উপরে রেখে দিব যাতে করে মানে রুম টেম্পারেচারে চলে আসে বা ডিফ্রস্ট হয়ে যায়। ব্যাস, এই তো হোমমেড ফুড রেডি হয়ে যাবে বেবির জন্য একদম স্বাস্থ্যকর উপায়ে। আর হ্যান্ড ব্লেন্ডারে করার একটা সুবিধা হচ্ছে আপনার হাঁড়িতেই করে ফেলতে পারবেন, আর ব্লেন্ডারে করলেও সমস্যা নেই, জাস্ট কনভিনিয়েন্ট আমার কাছে। আর এই খাবারগুলো কিন্তু রেগুলার ফ্রিজে একদিন রেখে খাওয়ানো যাবে, আর যদি ডিপ ফ্রিজে রাখেন অ্যাটলিস্ট 3 মাসের মতো ভালো থাকবে। তবে 1 মাসের ভেতরেই শেষ হয়ে যায়, কারণ যেহেতু আমি অল্প করে করছি, এখানে 1 মাসের ভেতরেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে সবগুলো ফুড নিয়ে নিয়েছি, এখন কাভার করে ডিপ ফ্রিজে রেখে দিব। সেরিন র্যাপ দিয়ে আমি র্যাপ করে দিব যাতে ফ্রিজে অন্যান্য খাবারের স্মেল না উঠে। আজরাককে এইবার আর এখনও হাই চেয়ারে বসাইনি, আমার কাছে এরকমই কমফোর্টেবল মনে হচ্ছে। আর ও যেহেতু এখনও ভালো করে বসতে পারে, অবশ্য হাই চেয়ারে বসালে বসতে পারবে, বাট আমার কাছে মনে হচ্ছে এইরকম ইজি। আর এই গাজর আমি প্রথমে দিব, 3 দিন ট্রাই করব, তারপরে অন্য ফুড আরও 3 দিন ট্রাই করব। কারণ যে কোনো বেবি ফুডই প্রথম ইন্ট্রোডিউস করলে অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা সেটা দেখার জন্য 3টা দিন সময় দিলে ভালো হয়। আর যদি নতুন কোনো খাবার দেন তখন দিনের বেলা দেয়া ট্রাই করবেন, কারণ রাত্রে যদি দেয়া হয়তো বা পেটে ব্যথা করতে পারে, কান্নাকাটি করবে। সো রাত্রে হলে দিনে হলে ভালো। তো মাশাল্লাহ আজরা গাজর খুব পছন্দ করেছে। আর এখনো আমি অ্যাপল আর মিষ্টি আলু, যেটা সুইট পটেটো, সেটা দিব ইনশাল্লাহ ও পছন্দ করবে। বেবিদের ফাস্ট ফুড হিসাবে গাজর, তারপরে সুইট পটেটো, অ্যাপল এগুলোই বেশি দেয়া হয়। পরে স্কোয়াশ দেয়া হয়, একটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ আমাদের এখানে পাওয়া যায় মিষ্টি কুমড়ার মতোই, ঠিক সেম ওয়েতে সব বেবি ফুড বানিয়ে বেবিদেরকে খাওয়ানো যায়। মাশাআল্লাহ বাচ্চা, মাশাআল্লাহ। এই যে আপেলগুলোকে কেটে নিয়েছি বুকের বিচিগুলো ফেলে, খুবই সামান্য পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন কি না। এই যে মনে করেন 1/2 কাপের মতো। তো চুলার আগুনটা আমি একদম কমিয়ে দিয়ে দিব। এই যে চারে রেখে 1/2 আওয়ারের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই যে এইখানে সব গাজরের কিউবগুলো জিপলগের ব্যাগে ভরে নিয়েছি, আইস হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা রাখার পরে এরকম শক্ত হয়ে যাবে। আর এভাবে একটা একটা করে কিন্তু তোলা যায়, সিলিকনের মোল্ড হলে ভালো হয় বা যে কোনো আইস কিউবের ট্রেতে রাখলেই হয়। তো এইভাবে করে আমি অ্যাপল সসটাও করে নিয়েছি, ব্ল্যান্ড করে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে। এখন আবার ডিপ ফ্রিজে রেখে দিব, তারপরে আমি জিপলগের ব্যাগে ভরে 1 মাসের মতো বা অ্যাটলিস্ট 3 মাস ভালো থাকে, বাট আমি যেহেতু অল্প করে করেছি ইনশাল্লাহ 1 মাসের ভেতরেই শেষ হয়ে যাবে। আর আমি সুইট পটেটোটাও একই নিয়মে করে নিব। আর এখনও আমি কিন্তু ওকে শুধু 1 বেলা খাবার দেই, এখনও 2 বেলা স্টার্ট করিনি, যেহেতু ও ছোট 1 বেলা দিলেই এনাফ। আর ওর চাহিদা অনুযায়ী, আসলে এক এক বাচ্চা এক এক রকম, যার যার চাহিদা অনুযায়ী খাবার দিতে হয়। আর ফর্মুলা বা দুধ, বুকের দুধ বলেন, যেটাই খাওয়ান না কেন সেটাও বাচ্চার চাহিদার উপর, কারণ সব বাচ্চা সমান হয় না। এখানে আমি তো আগে গাজর বানিয়েছিলাম, তো ফ্রেশ অ্যাপল পিউরে নিয়েছি আর গাজরের একটাকে ডিফ্রস্ট করে নিয়েছি। তো দুইটা মিক্স করেও কিন্তু খাওয়ানো যায়, গাজর আর অ্যাপলের কম্বো বাজারে পাওয়া যায় কিনতে। সো এটা কোনো ব্যাপার না, ফ্রুটস ভেজিটেবল সবসময় মিক্স করা যায়, আপনি চাইলে যে কোনো ভেজিটেবল
যেমন ব্রকলি, তারপরে গ্রিন পি, এগুলো সিদ্ধ করে কিন্তু সুইট কোনো ফ্রুটসের সাথে যেমন অ্যাপলের সাথে মিক্স করেও বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন ফার্স্ট ফুড হিসাবে। এতে করে ওরা ভেজিটেবলও খেলো। তবে একদম প্রথমে যে কোনো একটা খাবার দিয়ে ইন্ট্রোডিউস করানো উচিত। তো আমি এর আগে অ্যাপল খাইয়েছি, তো প্রবলেম নেই, গাজরও খাইয়েছি, প্রবলেম নেই। সো এই জন্য আমি দুইটা একসাথে মিক্স করে এখন দিব। আর যদি মনে করেন কোনো কারণে আপনার কাছে পাতলা মনে হচ্ছে, আমি অনেক সময় করি কি, শুধু গাজরের সাথে একটু সিরিয়াল দেই, যেমন বেবি সিরিয়াল ওটমিল পাওয়া যায় বা রাইস সিরিয়াল পাওয়া যায়। তবে রাইসটা আমি প্রেফার করি না, কারণ বাচ্চারা দেখেছে যে কনস্টিপেটেড হয়ে যায়। তো রাইস সিরিয়ালের বদলে ওটমিলটা দিবেন, আর সামান্য একটু ফর্মুলা দিয়ে মিক্স করে কিন্তু খাওয়ালে ওদের ভরপুর একটা খাবার হয়ে যায়। আর আজরাক যেহেতু 5 মাসের, তো এখন এক বেলা খাবার দিলেই ওর জন্য এনাফ। 6 মান্থ থেকে ইনশাল্লাহ 2 বেলা দেওয়ার চেষ্টা করব, ওর রুচির উপর ডিপেন্ড করবে আসলে। এই যে বেবি সিরিয়াল ওটমিল, এইটা 4 মান্থ প্লাস এটা দেওয়া যায়। আমি একটা কন্টেনারে ভরে রেখেছি, দেখাই আপনাদেরকে কেমন। এই যে এরকম একদম মিহি দানাদার, তো এইগুলো দিয়ে আমি একটু ফর্মুলা দেই সাথে, মনে করেন এটার সাথে 1 স্কুপ দেই আর ফর্মুলা 1 স্কুপ দিয়ে মিশিয়ে তারপরে খাওয়াই। এভাবে করেও এক এক সময় খাওয়াই, মানে ভ্যারাইটি করি, প্রত্যেক দিন সেম করলে আবার বাচ্চারা খেতে চায় না। আমার আজকের ব্লগ এতটুকুই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।